আপনার কাছে একটাই কথা বললাম, আগিয়ে চলে যাওয়া যায়। আল্লাহকে মানলে ইমানদার বলা যায় না, হজ করলে ইমানদার বলা যায় না, যাকাত দিলে ইমানদার বলা যায় না, ফিতরা দিলে ইমানদার বলা যায় না, মসজিদ বানিয়ে দিলে ইমানদার বলা যায় না, আল্লাহ জিকির করলে ইমানদার বলা যায় না, কোরআন পড়লে ইমানদার বলা যায় না, কাবা শরীফে দেখা যায় নামাজ পড়লে ইমানদার বলা যায় না। তার কারণ হলো, আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটা আমরা সারা জীবন শুনে এসেছি, সিদরাতুল মুনতাহা আরশে আজিমের এই কলেমাটা ছিল, জান্নাতে অল হাজারা ওয়া শাজারা, পাথরের গায়ে কিংবা পাহাড়ের গায়ে গাছের গায়ে এই কলেমাটা ছিল, পৃথিবীর নবীরা তারাও জানতেন আখিরি নবীর নামে এই কলেমা, জান্নাতি হুর গেলে মান তারাও জানতেন আখিরি নবীর নাম কলেমা হলো এই কলেমা, সমস্ত ফারেস্তারা জানতেন আখিরি নবীর কলেমা হলো এই কলেমা, পৃথিবীতে ঈসা মুসা দাউদ ইয়েশুয়া ইব্রাহিম লূত ইব্রাহিম কোটি 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 নবী তারাও জানতেন আখিরি নবীর কলেমা হলো এই কলেমা, আল্লাহর নবীর কলেমা আমরা পড়ি, তাই নবী আমার বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা তোমরা মেনে নাও, পরে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর নবী এটা তোমরা মেনে নাও, কিন্তু এতদিন কলেমা বহাল ছিল। 2024 সালে কিছু শহীদ দল আমাদের ইন্টারনেটে এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি আল্লাহর পরে মুহাম্মদ নাম বলা হয় এটা শিরিক আর বেদাত হবে, ওই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। ওরা কলেমায় ভেজাল ঢুকিয়েছে, ওরা নামাজটা নিয়ে বলছে এটা সহি নামাজ, ওখানে ভেজাল ঢুকিয়েছে, আমরা কোরআন শরীফ বলি ওরা বলল বলা যাবে না, ওখানে ভেজাল ঢুকিয়েছে, নবী আমাদের সাফাতকারী হবে, ওরা বলছে নবী সাফাত করতে পারবে না, ওখানে ওরা ভেজাল ঢুকিয়েছে, আমরা তওবা শরীফ পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া তুবু ইলাইলা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওরা বলেছে না না এতটা পড়তে হবে না, আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া তুবু ইলাই, ওখানে ওরা ভেজাল ঢুকিয়েছে, কোন মৃত ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায় ইন্না লিল্লাহ বলতে হয়, ওরা বলেছে না ওটা বলা চলবে না, ওখানে আলহামদুলিল্লাহ বলতে হবে, ওখানেও ভেজাল ঢুকিয়েছে, মিনহা খলাকনাকুম বলে নবী সন্তান ইব্রাহিম বাচ্চা মৃত হলেন, আল্লাহ নবী মিনহা খলাকনাকুম বলে মাটি দিলেন, ওরা বলছে ওটা বলা চলবে না, বিসমিল্লাহ বলে মাটি দেওয়া লাগবে, ওখানেও ভেজাল ঢুকিয়েছে, তাই নবী আমার বললেন ইয়া কোন পিয়াকির জামানি তার জালনা কাজাবন, সেই জামানায় দেখতে পাওয়া যাবে কিছু তার জালার কাজাব আলেম রূপী তার জাল, ওরা পৃথিবীতে আবির্ভাব হবে, ওরা এমন এমন হাদিসের কথাবার্তা বলবে বিমালাম তাসমাউ যা তোমরা কখনো শোনোনি, ও আন্তুম আলা আবাউকুম যা তোমাদের মুরব্বীরা যারা কবরে গেছে এমন কথা শুনে তারা কবরে যায়নি, আল্লাহ নবী বললেন ওদেরকে চিনতে পারবে না, বালঘমিও সল্ল না তোমাদের সঙ্গে নামাজ পড়বে, আয়া শুভ না তোমাদের সঙ্গে ওরা রোজা রাখবে, আয়া হুব্দ না তোমাদের সঙ্গে দল হয়ে তারা হজ করতে চলে যাবে, আনা বাড়ি ও মিন হুম অঘুম বাড়ি ও না মিননি, তবে হাসরের ময়দানে ওরা আমার কেউ হবে না, আমি রসুল ওদের কেউ হব না, আল্লাহ নবী জবাব দিয়ে বললেন ওদের ভিতরে সব থাকবে কিন্তু মুহাম্মদ রসুলুল্লাহ কেটে দেওয়ার কারণে ওরা আমার কেউ নয়, আমি রসুল ওদের কেউ নয়, সমাজে এমনও ব্যক্তি পাওয়া যায় নামাজ পড়লো হজ করলো জাকাত দিল তসবি তেলাওয়াত করলো মোনাজাত করলো মোনাজাতের শেষে বেরহমাতে কা পড়লো তথাপিও মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লো না। চলেন আমি আপনাকে বোঝাতে চাইছি, খুব ভালো করে বুঝতে হবে, আমরা বলিনি কেউ যদি আমাদের প্রতি টক্কর দেয় তখন কিন্তু কোরআন আর হাদিস থেকে দলিল দেব, তবে একটাই কথা আমি আপনাকে বলছি, আপনাদের এলাকায় কেউ যদি সুদখোর মারা যায় তার জানাজা পড়া যাবে না যাবে না, সুদখোর যদি মারা যায় হানাফি মাজাহাবের মাসলা হলো আপনি তার জানাজা পড়তে পারেন, কোন বেনামাজি মারা গেলে তারা জানাজা দাফন কাফন দিতে পারেন, কোন ব্যভিচারকারী যদি মারা যায় তার দাফন কাফন আপনি দিতে পারেন, হজ না করে যদি মারা যায় তার দাফন কাফন আপনি দিতে পারেন, কোন ব্যক্তি যদি বদমাইশ কাজ করলো কোন ইবাদত করলো না কলেমা পড়েছেন এমন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আপনি তারও জানাজা কাফন দাফন করে মাইয়েতকে গোসল দিয়ে
দিয়ে কবরস্ত দিতে পারেন পারেন, কিন্তু আল্লাহর কোরআন একজনকে দাফন কাফন কবর যাওয়া নিষেধ করেছেন। তারা কারা? তালিবে নামাজি মারা গেলে দাফন কাফন চলবে? হজ না করে মারা গেলে, যাকাত না দিয়ে, রোজা না রেখে, ফেতরা না দিয়ে, এমনি করে মদ খাওয়া অবস্থায় যদি মারা যায়, তার জানাজা কাফন দাফন দোবা যাবে? তবে নবী আল্লাহর কোরআন বললেন, আল্লাহ তুসাল্লি আলা আহাদিম মিন হুম্মাতাবাদা, মুহাম্মদ সাল্লাম তোমায় যারা শত্রু আমি আল্লাহ আমারও শত্রু। ওই মোনাফিক যদি মারা যায়, ওলা তুসল্লি আলা আহাদিম মিন হুম্মাতা আবাদা, আপনি তাদের জানাজা পড়বেন না, ওটা হারাম। তাহলে বেনামাজি শুধু খোর, মনা বেনামাজি শুধু খোর, এদিকে হারাম খোর, অন্য অন্য ব্যক্তিরা যদি ব্যবচারী শুধু খোর, এরা মারা গেলে তাদের জানাজা কাফন দোবা হারাম, আল্লাহ নবী বলেছে। কিন্তু কোরআন বলেছে যারা নবীর প্রতি আমলোচ করে, নবী নিয়ে সমালোচনা করে, ওই মোনাফেক ব্যক্তি মারা গেলে তাদের জানাজা পড়া হারাম, যাবেন না, আল্লাহ নিষেধ করেছে। আল্লাহর কোরআন পরে জানিয়েছেন, আল্লাহ তাকুমালা কবরিহি, ও আমার হাবিব আপনি তাদের কবরের কাছেও আপনি যাবেন না, হারাম। আল্লাহর কোরআন পরে বলেছেন, ইস্তাগফিরুল্লাহুম আওলা তাস্তাগফিরুল্লাহুম, তাদের জন্য দোয়া কামানা দরুদ কলেমা পড়বেন না, এটাও হারাম। আল্লাহর কোরআন পরে জানিয়েছে, ইন তাস্তাগফিরুল্লাহুম সাবঈনা মাররাতান, আপনি যদি তার জন্য 70 বার হাত তুলে দোয়া করো, তবুও তোমার দোয়া ওই হারাম করে জন্য কবুল হবে না। আল্লাহর নবীকে যদি জানাজা পড়া হারাম করে দেয়, কবরের কাছে দাঁড়ানো যদি হারাম করে দেয়, ও দোয়া দরুদ পড়া যদি হারাম করে দেয়, তার জন্য মাগফিরাতে হাত তুলে দোয়া করা যদি আমার আল্লাহ হারাম করে দেয়, তাহলে বেনামাজি মারা গেলে করা চলবে? রোজদার মারা গেলে সব করতে পারবে? শুধু খোর মারা গেলে করতে পারবে? জেনা খোর মারা গেলে করতে পারবে? যারা নবীর সঙ্গে দুশ্মনী করেছে, এই মোনাফেক মারা গেলে জানাজা পড়া, কবরে মাটি দোয়া দাঁড়ানো, দোয়া দরদ করা, মোনাজাত করা, সবই আমার আল্লাহ হারাম করে দিয়েছে। তাহলে এখানে বোঝানো গেছে, যারা বেনামাজি শুধু খোর, এদের গোনা আছে কিন্তু ইমান আছে আছে। যারা নবীর সঙ্গে গাদ্দারি করেছে, এদের ইমান আমল দুটোই শেষ হয়ে গেছে। খালি গোনাগারে জানাজা পড়া জায়েজ, কিন্তু মুনাফিক বেঈমানে জানাজা পড়া জায়েজ। কথাটা ক্লিয়ার তো? তাই আমাকে একজন বলেছিলেন, হুজুর উনি পাশে বসে আছে, উনি একটা বড় হুজুর, বড় মাদ্রাসা শিক্ষক, ওর সঙ্গে সালাম লাও না কেন? আপনার এত দিমাগ, আপনি তার সঙ্গে সালাম নিলেন না? আলি দেখো, মুহাম্মদ সাল্লামের সালাম পড়তে উনি গিদাবত করে, ভালোবাসে না। তাহলে যে নবীকে সালাম দিতে চায় না, আমার তার সঙ্গে সম্পর্ক কি? ঘুমাবেন না, অসুবিধা হচ্ছে না? অসুবিধা হয় না তো? কে জান, নতুন জায়গায় এসছি, ভাই নিয়ে এসছে। আমি ফের বলছি, আমি খারাপ কথা মিথ্যা কথা না বলতে পারলেও অত ভালো কথা বলবো, পছন্দ না হলেও তো মিথ্যা কথা বলে কাউকে হাসাবো, এটাই তো নাকি? মাশাআল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বলতে বলতে অনেকটা বিষয় হয়ে গেল। ও বাপজিরা খেয়াল করে দেখবেন, তাহলে নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে। ফের রসুল সম্পর্কে আর একটা আপনার কাছে উপহার দেওয়া যাক। আমরা হাদিস শরীফে পড়েছি, কেউ বলেছেন জাহান্নাম হবে মাটির তলায়, আবার কেউ বলেছেন জান্নাত হলো আরশে মুআল্লা, আরশে আজিম, আবার কেউ বলেছে টোটাল পৃথিবী 10 ডবল মিলিয়ে একটা ইমানদারের একটাই দোয়া হবে। 10 ডবল পৃথিবী এক জায়গায় করলে যত বড়, একটা ইমানদারের জান্নাত দোয়া হবে অত বড়। আচ্ছা দাদি, ঘুমান না, ওই মোবাইলে ক্যামেরা হচ্ছে, আপনি ঘুমালে ছেলেরা বলে হুজুর ওয়াজ করতেছ কিরাম, পাশে শ্রোতারা ঘুমাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঘুমাবেন না, আল্লাহ আল্লাহ। বয়স্ক মানুষ অনেকটা রাত হয়ে গেছে না, একটু ঘুমের বেগ লাগে তো না? এ দেখেন, ও একটা বেজে গেছে তো, ঘুমের সঙ্গে সম্পর্ক, ঘুমের সঙ্গে সম্পর্ক না? হ্যাঁ, ঘুমের সঙ্গে সম্পর্ক, আল্লাহ। আর আমি যা আস্তে আস্তে ওয়াজ করতেছি, এমনি ঘুম লাগা দরকার, এমনি ঘুম লাগবে। আরো আপনারা ঘুমিয়ে পড়েন নিতে কবাল ভালো, আল্লাহ
না না হাসিয়ে কোনো লাভ নেই, হ্যাঁ তো কোরআনে এসছে ফালিয়া তাহাকু কলিলাও ওয়ালিয়াবুকু কাসিরা, বেশি বেশি কাঁদো অল্প অল্প হাসো, হাসার কথা আছে কিন্তু সারাটা জীবন হেসেছি এখন কাঁদতে পারিনি, মাইনাস হয়ে আছে, বন্ধ, টোটাল বন্ধ। ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চাই, চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক, আল্লাহর কাছে আমরা নামাজ পড়ি, নামাজ পড়া শেষে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে আমরা মোনাজাত শেষ করি। আবার অনেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ বলে মোনাজাত শেষ করি, অনেকে আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে মোনাজাত শেষ করি, তিনটেই তো আল্লাহর নামে তসবিহ। আকন নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করি ইয়া রসুলুল্লাহ বিরহমাতেকা একজন হুজুর পড়েছে, আলহামদুলিল্লাহ একজন পড়েছে, কলেমা শরীফ একজন পড়েছে, কোন তসবিহটা আপনার কাছে দামি দামি দামি? আল্লাহ নবী বললেন আফদালু জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম, পৃথিবীতে যত জিকির আছে সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো তোমার নবীর নামের কলেমা শরীফ। এবার সেই দল আমাদের ভিতরে আছে কিনা চলে যাবার, হুজুর তুমি নামাজ পড়ো কেন? হুজুর বললেন নবী বলেছেন সবচাইতে বড় ইবাদত নামাজ, তাই আমি নামাজ পড়ি। ভালো, হুজুর তুমি কোরআন পড়ো কেন? হুজুর বলছেন আফদালু তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন, আল্লাহ নবী বলেছেন সবচাইতে বড় তেলাওয়াত হলো কোরআন তেলাওয়াত করা, তাই আমি কোরআন পড়ি। হুজুর নামাজ পড়ে নবী বলেছে তাই পড়ে, হুজুর কোরআন পড়ে নবী বলেছে তাই পড়ে, নবী বলেছে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, হুজুর এবার ওটা বাদ দিয়ে বেরহমাতে কা নিল। তাহলে যে নবী বলেছে বড় ইবাদত, যে নবী বলেছে বড় তেলাওয়াত, ওই দুটো নিয়েছে, আর যে নবী বলেছে বড় জিকির হলো মুহাম্মদ রাসূলুল্লাহ ওটাই বাদ দিয়ে বেরহমাতে কা নিয়েছে। তাহলে এই হুজুর নামাজকে চিনেছে, কোরআনকে চিনেছে, এই হুজুর মুহাম্মদ সাল্লামকে চিনতে পারলো না, ওটা হলো ডবল হারাম খোর। আমাদের সমাজে আছে র্যাম 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 আছে, আমি অস্করিয়ার এলাকার কিছু কিছু ফাটা চটা থাকলে পিছনে বসে থাকি, দেখি মাল কয় কি, যখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তখন বলতে সব তো আমার মনে বিরুদ্ধে যাচ্ছে, আস্তে 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 হ্যালো হ্যালো করতে করতে মেজাজ নিয়ে চলে গেছে, কিচ্ছু করার নেই, পারিস তা ধরিস। ও আমার বাপ দিনা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে বলছিলাম তাহলে আমরা নামাজও নিয়েছি কোরআনও নিয়েছি কিন্তু কলেমাটা আমরা বাদ দিলাম না না না। চলেন আর একটা বিষয় বললে আপনারা বুদ্ধিমান সহজে বুঝতে পারবেন, নবী আগে এসেছে না আগে নামাজ এসেছে? আগে নবী এসেছে তারপরে এসেছে নামাজ, আগে কোরআন এসেছে না আগে নবী এসেছে? আগে এসেছে নবী তারপরে এসেছে কোরআন, তাহলে নবী এসেছে তখন কোরআনও আসেনি নামাজও আসেনি, নবীর হাতে যারা হাত দিয়ে কলেমা পড়ে যারা বিরিদ্দা সাহাবা মৃত্যুবরণ করেছে কোরআন পেল না নামাজও পেল না, তারা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি, কিন্তু আমরা কোরআন পেয়েছি নবী পেয়েছি আর নামাজ পেয়েছি, তার ভিতরে নবীকে বাদ দিয়ে কোরআন আর নামাজটা নিয়ে আমরা লাফালাফি শুরু করেছি। যদি বলেন হুজুর বলছে তা নয়, কেন কোরআন শরীফে 82 বার নামাজের কথা এসেছে, তাই ভাই আমি একটু নামাজের কথা বেশি বলি, তাহলে যে কোরআনে 82 বার নামাজের কথা এসেছে যদি তোমার নামাজের কথা বলতে বেশি হয়, ওই কোরআনে 1400 জায়গায় নবীর কথা এসেছে, তাহলে নবীর কথাটা তুমি কেন বলো না? তাহলে যারাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে বাদ দাও, তুমিও তাদের পক্ষে নাম লিখিয়েছো, এটাই তার প্রমাণ। চলেন আমি আপনার কাছে আবার একটা লজিক প্রমাণ দিয়ে বলি, আগিয়ে চলে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায় আমরা কলেমা শরীফ পড়ি, আমার নবীর ওসিলা দিয়ে আমরা কলেমা পড়ি। আপনি কি জানেন এই কলেমা শরীফটা হলো 24টা অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা, মুহাম্মদ রাসূলুল্লাহ 12টা, 24টা অক্ষরে মিলে হলো একটা কলেমা শরীফ। একজনের নাম হলো মুহাম্মদ আব্দুস সালাম, মুহাম্মদ একটা অপশান, আব্দুস একটা অপশান, সালাম একটা অপশান, তিনটে অক্ষর মিলিয়ে এক ব্যক্তি না তিন ব্যক্তি?
এক ব্যক্তি তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটো অপশন মিলিয়ে হয় একটা লাইন এখানে তো কাটাকুটি করার প্রয়োজন নেই, যারাই কেটেছে তারাই মরেছে। নবী মুসা আলাইহি সালামের উম্মাদ আবুল হারেসা তৌরাত পড়ছিলেন নবী মুসার, আমার নবীর নাম পেয়েছিল কেটে দিয়েছে আমার আল্লাহ তাকে গোসাপ। তাহলে এ জামানা যারা হুজুর মোহাম্মদ রসুল্লাহ কেটে দিয়েছে, দুনিয়াতে গোসাপ না হলে আখেরাতে নবী ওদের হবে না, ওরা নবীর কাছে আসতে পারবে না, এটাই তো সত্য। চলেন আমি আপনাকে বলছি, লক্ষ্য করে দেখা যায়। এবার একটা বার বলছি, আরে নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা বিষয় আমরা লম্বা করে ফেললাম, ফের আপনাদের কাছে বলছি, আপনাদের বাড়ি ছোট ছোট বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা যখন খেতে বসবে অবশ্যই একটা দস্তারখানা দেবেন। আপনারা একটা বাচ্চা ইস্তেনজা করলে আপনারা একটা পলিথিন বিছিয়ে দাও, ওই রকম একটা দস্তারখানা দেবেন, বাচ্চা টেবিলে হোক চেয়ারে হোক নিচে হোক বসে হোক যখন খাবে দস্তারখানাটা বিছিয়ে খাবে। বাচ্চাকে বলবেন খাবার সময় অন্তত মাথায় রুমাল একটা টুপি দিয়ে খাবে, তিন তরিকায় কিংবা দুই তরিকায় বসে খাবার চেষ্টা করবেন, খাবার প্রথমে বিসমিল্লাহ বলে খাবেন, খাবার মাঝখানে শুকরিয়া আদায় করবেন, খাবার শেষেও আপনি দোয়া পড়বেন। আপনি যদি বিসমিল্লাহ বলতে ভুলে যান, আপনার কিছু কংশ খাওয়া হয়ে গেছে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ এই দোয়াটা পাঠ করবেন। খাবার সময় মাঝখানের ভাত থেকে খাওয়া শুরু করবেন, খাবার ভিতরে তরকার যদি খারাপ আপনি দোষ ধরতে পারবেন না, কোনো বোন কোনো মা চায় না আজকের বাড়িতে তরকার খারাপ করে রান্না করব, চেষ্টা করেছে সাধ্যদম, যদি না হয় তবুও খাদ্যে ভুল ধরাটা এটা সঠিক নয়। রসুল বলেছে ভুল না ধরে চুপ করে থাকা এটা হলো সুন্নাত। এবার আমি আপনাকে বলছি, খাবার শেষে আল্লাহ শুকরিয়া আপনি আদায় করবেন, হেলান দিয়ে আপনি খেতে পারবেন না, যখন পানি খাবেন বাম হাত ধরবেন ডান হাতটা পিছনে ঠেকিয়ে দিয়ে তিন লকমা মানে তিন ঢোক পানি আপনি খেতে পারবেন। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনার বাচ্চা এক মাস দুই মাসের বাচ্চা, আপনার বাচ্চা খাদ্য খাবার সময় বিসমিল্লাহ বলতে পারে না, আপনার বাচ্চা যখন দুধ পান করাবেন মা যদি বিসমিল্লাহ বলে বুকের স্থানে মুখটা লাগিয়ে দেয় ওটাই বাচ্চার বিসমিল্লাহ বলা হয়ে যাবে, আপনার বাচ্চা যখন প্যান্ট পরাবেন ওটা ডান পাতে শুরু করবেন, জামা গেঞ্জি যখন পরাবেন ওটা ডান হাত দিয়ে শুরু করবেন, জুতো যখন পরিধান করাবেন তখন ওটা ডান পা দিয়ে শুরু করাবেন। যেমন মসজিদে উঠতে গেলে ডান পা, পায়খানা ঘর থেকে নামতে গেলে ডান পা, আপনাকে এই সিস্টেমে করাতে হবে। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক, আপনাদের মাথার চুল আছে, মাথার চুল যদি আসড়াতে হয় সিধা করতে হয় টোটাল চুলটা পিছনে ফেলে দেবেন, এটা একটা সুন্নাত। যদি না হয় মাঝখান থেকে ফাঁকা করবেন, এটা হলো সুন্নাত। যদি না হয় চুরো চুলটা আপনি ছোট ছোট করবেন, এটা হলো সুন্নাত। কিন্তু আমরা ডান দিকে বাম দিকে যা চুল আছড়াই আর সিধা করে দেই এমন কথা কোনো হাদিসে নাই। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমি মাইকের ফোনটা ঘুরিয়ে নিলাম, ছিল একদিক, ঘুরিয়ে নিলাম কোন দিক, ডান দিক, আমার হাতে ঘড়ি আছে ডান দিক, মসজিদে উঠতে গেলে ডান পা, মসজিদের কাতার ভার করতে হয় সেটা ডান দিক। ইমাম সাহেব হুজুর উনি আসর আর ফজরের নামাজের পর উনি যখন একটু ঘুরে বসে সেটা কোন দিক, সেটা কোন দিক? এলাকায় মসজিদ আছে তা হয় না নাকি? আরে সেটাও তো ডান দিক ঘুরে বসে, তাহলে সেটাও ডান দিক ঘুরে বসা হয়। এবার চলেন মসজিদের মেম্বার, মেম্বারে দাঁড়িয়ে খতবা দেয়, মেম্বারটা ডান দিক না বাম দিক? ডান দিক। মক্কা মদিনা শরীফে ফিলিস্তিন দুবা কুয়েত উপকূল সাগর মরক্কো সৌদি আরবে যত চার চাকা গাড়ি চলে স্টারিং কোনো বাম দিক সাইড নেওয়া হয় ডান দিক, আপনি ঘুমাতে গেলে সেটাও আপনাকে ডান দিক, খেতে গেলে দিতে গেলে সেটাও ডান হাত ডান দিক, মা হালিমা দুধ পান করেছিলেন আমার দয়ার নবী সেটাও ছিল ডান দিক ডান দিক। এবার আমি আপনাকে বলছি, সর্বপ্রথম সৌদি আরবে অঙ্ক আবিষ্কার হয়েছিল তাই অঙ্কটা হিসাব করতে গিয়ে ওটাও কিন্তু করতে হয় ডান দিক ডান দিক। তাহলে রসুলুল্লাহ যা কাজ করেছেন সব কোটা ডান দিক, আপনাকে ডান দিক দিয়ে করা লাগবে লাগবে লাগবে, এটাই হলো রসুলুল্লাহর আদর্শ। জোরে বলে
আর আপনারা বললেন হুজুর মাইকের ফোন একদিকে আছে আছে, আর আপনি আবার মাস্টারি মেরে আর একদিকে ঘুরে নিচ্ছিলেন, ব্যাপারটা কি? ব্যাপারটা ওঠায় নাই আমার কাছে সবচাইতে, আমি যার লেবার যার গোলাম করি গোলামত্ব করি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো তার লেবার, এটাই ফল রাখতে হবে। বক্তা সবাই হয় কিন্তু সবাই আলেম না, এটা ছোট করে বলছি, কাউকে ছোট করছি না, আল্লাহ মাফ করুক, আমি কাউকে করি না। আপনি প্রেসক্রিপশন দিয়েছেন ডক্টরের দোকানে, ও কিন্তু ডক্টর নাই, ও হচ্ছে ওষুধ হোলসেলার, ঠিক না বেটি? প্রেসক্রিপশন করে দিয়েছে ডক্টর বাবু, দোকানে দিয়েছেন উনি হোলসেলার, তাহলে ডক্টরের দোকানে বসে থাকলেই যে সে ডক্টর এটা না। বেশিরভাগ আমাদের সমাজে বক্তা শত শত আছে কিন্তু আলেম শত শত নেই। যারা আলেম তাদের বক্তব্য শুনলে বোঝা যায় এটা আলেম, আর যারা বক্তা তাদের বক্তব্য শুনলে বোঝা যায় এটা বক্তা, নাকি ভুল বলছি? কথা বোঝেন না? তাহলে আলেমের ভাষাগত, আলেমের চিন্তা ভাবনা, আলেম যারা হবে তাদের বক্তব্য প্রতিটা কোরআন নাই হাদিস থাকবে, আর যারা বক্তা হবে তারা সাদা বাংলা ভাষায় কথা বলে যাবে। ওই জন্য বক্তা আলাদা আলেম আলাদা, তবে যারা আলেম তারা বক্তাও আলেম, যারা বক্তা তারা শুধু বক্তা, তারা আলেম নয়। যেমন একটা বলি, এখানে যারা কমিটি ভাই বসেছে তারা একদিকে কমিটি অপরদিকে শ্রোতা, আর যারা কেবল শ্রোতা বসেছে শুধু শ্রোতা তারা কমিটি নয়। তাহলে যারা আলেম তারা একদিকে বক্তা অপরদিকে আলেম, আর যারা সেরে বক্তা তারা শুধু বক্তা, তারা কোনো আলেম নয়। কিন্তু রসুল বলেছেন কুল আলেমান, তোমরা আলেম হও, না হয় আলেমের স্পর্শে বসো, না হয় আলেমের কথা শোনো, না হয় আলেমের মহব্বত রাখো। কথা ভুল বলছেন? ঠিক বলছি, এখানে কোনো অন্য কোনো কথা বলি না, আলেমদের কথা বলেছে, কিন্তু আমাদের একটু চলার পথে সিদ্ধান্তের পথে অনেকটা ভুল হয়, অনেকটা ভুল হয়। পাঁচ ঘন্টা শোনার প্রয়োজন নেই তো এক ঘন্টা হোক, তবে সেইটা যেন নির্ভেজাল হয়, যাতে কোনো সন্দেহ বলে কিছু থাকবে না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা বিষয় আমি আপনার কাছে বললাম, সময়টা তো আমার আলহামদুলিল্লাহ চলেই যাচ্ছে কিন্তু বিষয়টা আমার অনেক বাকি আছে। চলেন আপনার কাছে ছোট করে একটা বার বলি, এখানে আপনারা ফুল দিয়েছেন, অনেক কটা ফুল টাঙিয়েছেন, লাইটিং অনেক ডিজাইন করেছেন, দূর থেকে একজন বলবে আল্লাহর কোরআন বলেছে ইন্নাল মুবাসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, কোরআন বলেছে ফজুল খরচাকারী হলো শয়তানের সমাতুল্য। হুজুরের সামনে এত ফজল খরচা করে ডিজাইন করেছে, হুজুর এত ফতোয়া দিয়েছে, এই ফতোয়াটা কেন আগে দেয় না? তাহলে যারাই বলেছে ফজল খরচা তাদের একটা দলিল, এবার আমরা দিয়েছি, এবার আমাদের দলিল একটা বার চালিয়ে দেওয়া যাক। আল্লাহর কোরআন জানিয়েছে ও আমার বান্দা জেনে রেখে দাও, খুজুসিনা তাকুম ইন্দা কুল্লি মসজিদিন, যেখানে তোমরা ইবাদত করবে সেখানে তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করবেই করবে। জোরে বলেন। তাহলে এখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি এক, দ্বিতীয় নাম্বার নবী আমার হাদিস শরীফে বললেন আত্মহুরু সাত্রুল ইমান, আর যারা পরিষ্কার পরিচ্ছন্নতাই করে ওরাই তো হলো একটা ইমানের অংশ। বলুন সুবহানাল্লাহ। চলেন দ্বিতীয় হয়েছে, তৃতীয় নাম্বার নবী আমার বললেন বালঘমিও সল্লোনা, আমি নামাজকে ভালোবাসি, আন্নাল মারাত, আমি নারীজাতকে ভালোবাসি। আল্লাহ নবী পরে বলেছেন আমি ফুলের খুশবুকে ভালোবাসি। তাহলে এখানে আমরা পেয়েছি চারটে দলিল, কেউ যদি আমাদের এগনেস্টে একটা ফতোয়া দেয় ওটা আমরা হালাল করার জন্য চারটে ফতোয়া দিতে পারি, ওরা যদি দুটো দেয় আমরা ছয়টা দিতে পারি, ওরা যদি চারটে দেয় আমরা দশটা পর্যন্ত দিতে পারি। তার কারণ হলো আমরা যে কথাগুলো করি সব হলো কোরআন আর হাদিস থেকেই বলে থাকি। জোরে বলেন। এবার আমি আপনাকে বলবো, লক্ষ্য করে দেখা যায় আমরা অনেক জায়গায় মাহফিলে যাই, কমিটির ছেলেরা বলে ভাই আমরা তাবারক বানাবো, আমাদের তো তাবারকের জন্য প্রয়োজন আছে, কিছু পয়সা দাও চাউল দাও, তখন বাড়ি থেকে একটা দাড়িওয়ালা নামাজি মাথায় টুপি দিয়ে একটা গেঞ্জি বার করে এসে বলছে কোন হাদিসে আছে তাবারক করতে হবে, উনি আবার দাঁড়িয়ে ফতোয়া দিচ্ছে। তাবারক যারা খায় তারা তো অন্য ধর্মীয়দের প্রসাদ খায়,
এবার আমি আপনার কাছে একটা দলিল দেই, উনি তো বলেছে কোন হাদিসে আছে আর এটা খাওয়া হারাম বলে উনি প্রমাণ করেছে। নবী আদম আলাইহিস সালাম তার একটা ছেলে ছিলেন, ছেলেটার নাম হলো শীষ, শুধু শীষ নয় উনি হলো নবী শীষ, উনি একজন নবী। আমার নবী দুনিয়াতে আসেনি ওনার উম্মতকে নিয়ে, আমার নবী কেমন করে আসবে, কেমন দুনিয়াবি করবে, সব ব্যাখ্যা উনি ব্যাখ্যা করে ওনার উম্মতকে শোনাচ্ছে, বক্তব্য করছে। আমার আল্লাহ আসসামা আসমান থেকে খমসা পাঁচটা আমার আল্লাহ দম্বা দিয়েছে, কেউ বলেছেন ছয়টা, এখন ছয়টা দম্বা দিয়েছে। জিবরিল এসে ধরেছেন, নবী শী ধরে তিনি ছয়টা জবাই করলেন, দুটো আর দুটো নাজারো সে গায়েব আর তিনটে আছে। আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি পাঁচটা দম্বা দিয়েছেন, তিনটে পেয়েছি, দুটো নাজারো সে গায়েব কি হয়েছে? আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, ওরে নবী শীষ, আমার আখিরি নবীকে আমি এখন পাঠাইনি, তিনি আসবে কেমন করে তার ব্যাখ্যা তোমার উম্মতের সামনে দিচ্ছিলে। আমি আল্লাহ খুশি হয়ে জান্নাত থেকে পাঁচটা দম্বা পাঠালাম, তোমার হাতে আমি জবাই করে নিলাম, তোমাকে তিনটে দিলাম, তিনটে আমি আল্লাহ জান্নাতে তুলে নিলাম। আমার আখিরি নবীর উম্মত যারা আসবে নবীর মহাব্বত প্রশংসা প্রশংসা করে ওরা যদি জান্নাতে আসে, আমি আল্লাহ দুটো পেরানি ওদেরকে তাবারক আর মেহমানদারি নিজেই হাতেই করব। কেউ যদি বলে এটা খাওয়া অন্য ধর্মীয়দের প্রসাদ খাওয়া সমাতুল্য, এটা কোনো হাদিসে নেই, তাহলে প্রসাদটা আল্লাহ দিয়েছে নবীর কাছে, নবী খেয়েছে তার উম্মতকে খাবিয়েছে, আর এটাই তো আল্লাহ জান্নাতে খাবে। তাহলে এক হাত সেলাই করতে গিয়ে ওই দাড়িওয়ালা টুপিওয়ালার পাঁচ হাত ছিঁড়ে গেছে না যায়নি, তাহলে গোলাবাজি করা যায়, এটা করা হারাম, ওটা করা হারাম। হারাম বলা সহজ, কিন্তু বলার আগে কাণ্ড জ্ঞান করা দরকার আছে না নাই? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। এখন বাংলাদেশ থেকে ফতোয়া দিয়েছে মায়েরা নূপুর করে নামাজ পড়তে পারবে না। ইন্ডিয়ায় এক একটা মুফতিকে জিজ্ঞাসা করলাম, ভাই বাংলাদেশ থেকে ফতোয়া দিয়েছে নূপুর করে নামাজ পড়তে পারবে না, এটা কি করা যায়? ওরা বলল, আমি বলছি না তোমার যা পারো করে নাও। আমি স্টেডিয়ামে বসে বক্তব্য দিয়ে বলেছিলাম, বাংলাদেশ থেকে যারা ফতোয়া দিয়েছে নূপুর করে নামাজ পড়া যাবে না, ওরাই তো গাঁজাখুরি মুফতি সাহেব। আমি মায়েদেরকে বলেছিলাম, মা নূপুর করে নামাজ হবে হবে, তবে নূপুর পড়তে গেলে দুটো মাথা যখন এক জায়গায় রাখতে হয় তিনটে তিনটে করে ছটা বল থাকে, হাঁটলে চললে ঝমঝম করে আওয়াজ হয়। নবী আমার বুখারীতে বললেন, মা আকুল্লে দারেসিন শয়তানো, পাত্র যন্ত্র করা এটা শরীয়তে হারাম, হারাম এটা চলবে না, এটাই তো সম্পূর্ণ হারাম, এটা চলবে না। ওই জন্য আমি আপনার কাছে একটাই কথা বলেছি, নূপুর পড়ে নামাজ হবে 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 হবে, তবে আপনার ওই তিনটে তিনটে ছটা বল দানা খুলে দিতে হবে। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি। ওরাই বলেছিল হাতে চুড়ি পরে নামাজ হবে না, আমি বললাম অবশ্যই নামাজ হবে। এখানে চুড়ি পরলেন হীরা জহরত কাঞ্চন মণি মুক্তা স্টেনাল ফিস্টেল কিংবা কাঁসা কিংবা অ্যালমোনিয়াম কিংবা কাঠের কিংবা প্লাস্টিক, যে কোনো পরিভাষায় আপনি হাতে চুড়ি পরলেন, একটা চুড়ি পরলেন তার উপরে তিনটে পরলেন, রুকু সেজদা গেলে একটার উপরে যখন গড়গড় করে পড়বে ঝমঝম করে আওয়াজ হবে, রসুল বলেছে নামাজটা ফাসেদ হয়ে যাবে। ওই জন্য মায়েদেরকে বলবো, মা পাঁচটা চুড়ি বিক্রি করে একটা দামি চুড়ি করো, আর যদি পরো না আমি দুটো পরবো, তবে রুকু সেজদা গেলে যেন আওয়াজ না হয়, এটা আপনার খেয়াল রাখতে হবে। তবে চুড়ি পরে নামাজ হবে না যারা বলেছেন, ওরা গাঁসা ঘুরি ফতোয়া দিয়েছে চুড়ি পরে নামাজ হবে, তবে আওয়াজ হলে চলবে না। দুই, চলেন এবার তৃতীয় নাম্বারে যাই। অনেকের নাতি হয়েছে মেয়ের ঘরে কিংবা ছেলের ঘরের, দাদু কি করলেন আপনাদের ধুলোগাড় কিংবা আমতা বিভিন্ন বড় মার্কেট থেকে, এখন একটা বাবা বা দাদু ভাই জন্য নানু ভাইয়ের জন্য কোমরে একটা বটফল কিনে দিয়েছে, দাদু ভাই নানু ভাই যখন হাঁটাহাঁটি করে আর ঝমঝম করে আওয়াজ হয়, রসুল বলেছে ওটাই হলো হারাম। অনেকের বাচ্চা কোনো পুকুরে কিংবা রাস্তায় চলে যায় কিনা সেই ভয়তে বাচ্চাদের ডান পায়ে বাম পায়ে একটা করে ঘমর বাঁধে আর ঝমঝম করে আওয়াজ হয়, রসুল বলেছে ওটাই হলো হারাম। অনেকে আখ বিক্রি করে, আখ যখন একবার করে পেশায় দেয় ওই বড় লোহা চাকার উপরে দুটো চারটে করে ঝমঝমি বাঁধা থাকে, ঝমঝম করে বাঁধা, আল্লাহ নবী বললেন হাল্লা হালালাহ অহরামা হারামাহ, ব্যবসা হলো হালাল কিন্তু ঘুমুর দিয়ে কাস্টমারকে ঝমঝমের আওয়াজ দিয়ে টাকার কারণে হয়ে গেছে হারাম। চলেন আমি আপনাকে আর একটা প্রমাণ দিতে চাই, লোক
লক্ষ্য করে দেখা যায় আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আছে যারা হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মশাবি তিলবার এত কিছু খাওয়া খায়, খাওয়ার আগে তারা তালি মারা শুরু করে দেয়। আমি আপনাকে বলছি, ডান হাতে লেখা আছে একের বিটি আট ১৮, বাম হাতে আছে আটের বিটি এক ১১, ১১ আর ১৮ হলো ৯৯। কোন প্রকারে তালি মারা শরিয়াতে জায়েজ নয়, ওটা হারাম। যারা এবার তামাক খায় আর যারা আবার বিভিন্ন নেশা করে তারাই তো তালি মারিয়ে ধোঁয়া ছিটিয়ে দেয়। এবার আমি আপনার কাছে বলবো, বিড়ি খাওয়া হালাল কি হারাম এটা আমি ফতোয়া দেব না, তবে আপনার কাছে আমি একটা লজিক বলছি। আপনি চায়ের দোকানে বিশেষ সিগারেট কিংবা বিড়ি খেয়েছেন আর আমি দাদু ভাই আর নানু ভাই দুইজনা বসে আছি, আপনি চায়ের দোকানে আপনার অবসর অধিকার আছে, আমার অবসর অধিকার আছে। আপনি চায়ের দোকানে বিড়িটা ধরিয়ে ধমা যখন ছেড়েছেন, আপনার ধমা আমাদের নাকে মুখে লাগলে ভালো লাগবে না, কষ্ট হবে, কষ্ট হবে। রাসূলুল্লাহ মিশকাতের হাদিসে বলেছেন, যারা হাত দিয়ে আর মুখ দিয়ে নিরহা ব্যক্তিকে কষ্ট দেয় তারাই তো ইমানদার হতে পারে না। তাহলে আপনি হাত দিয়ে ধরলেন আর মুখ দিয়ে ধমা ছেড়ে নিরহা ব্যক্তিকে কষ্ট দিয়েছেন, এবার আপনি বলেন খাওয়া জায়েজ না হারাম? কথা বোঝাতে পেরেছি ভাই? আমি আপনার কাছে সংক্ষেপে বলে দিতে পারতাম এটা যাবে কি ওটা যাবে না, এই বিশ্বাস রাখার জন্য একটু ঘুরিয়ে বলছি। আপনি নিজেই বলেন, বিড়ি যারা খায় পাশে যারা খায় না তারা যদি কষ্ট পায়, রাসূল বলেছে হাতের দ্বারায় মুখের দ্বারায় কোন নিরহা ব্যক্তি কষ্ট পেলে সে ইমানদার নয়। তাহলে আপনার হাত দিয়ে ধরলেন আর মুখ দিয়ে ছাড়লেন, নিরহা ব্যক্তি কষ্ট পেয়ে চেয়ার ছেড়ে বসে অন্য দোকানে কিংবা সাইডে চলে গেলেন, আর আপনি বলছেন বিড়ি খাওয়া মাকরুহ। আমার একটা মোটা হুজুর বলেছে, তোমার হুজুর বলেছে কেন? তোমারে কাছ থেকে মাল লওয়ার জন্য বলেছে, তুমি সাত থেকে লাভ মারতেছো, তোমার হুজুর বলেছে আই লাভ ইউ, তোমার কত ভালোবাসি, তোর ওই জমের দক্ষিণে দেওয়ার জন্যই হুজুর বলেছে খাওয়া অসুবিধে নেই। কথা বোঝাতে পেরেছি? আমি এখানে বসে অনেক কটা দলিল দিতে পারি, খাওয়া হারাম প্রমাণ করে দিতে পারি, কিন্তু বেশি আবার আগ বাড়িয়ে কোনো দরকার নেই। তবে সংক্ষেপে বলেছি, খেলে গায়ে রক্ত হয়, বুদ্ধি বাড়ে, চোখের জ্যোতি হয়, গার্গেলে সাই, কিচ্ছু হয়, কিচ্ছু হয় না, কিচ্ছু হয়, কিচ্ছু হয় না। আল্লাহ এবার বলেন কি হবে? যার জবান পরিষ্কার, যার জবান সুগন্ধ, যার মুখ পরিষ্কার, তার জবানে তেলাওয়াত তসবিহ কবুলিয়াত হয়। যার জবান দুর্গন্ধ, তার জবান থেকে কোরআন তেলাওয়াত হাদিস জিকির কবুল হয়। বিড়ি খেলে টুপি গন্ধ হয়, বিড়ি খেলে দাড়িও গন্ধ হয়, গাও গন্ধ হয়, গালও গন্ধ হয়, হাতও গন্ধ হয়, কাঁথা বালিশও দুর্গন্ধ হয়। তবে ওর স্ত্রীগুলো কীভাবে থাকে আমি সেটা চিন্তা করি, কীভাবে থাকে, টিকে কীভাবে, এতগুলো খাওয়ার পরেও যদি তাদের কষ্ট হয়, গা গন্ধ, হাত গন্ধ, মুখ গন্ধ, চেহারা দুর্গন্ধ, চুল দুর্গন্ধ, দাড়ি দুর্গন্ধ, ও যে হাতে মোবাইল রেখেছে সেও দুর্গন্ধ, সাইকেল ধরে সেও দুর্গন্ধ, ঠিক না বেটি? এত দুর্গন্ধ নিয়ে বলতেছে না আমার হজুর বলেছে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, তোর হজুরে তুই চেটে চেটে খা, আমার যায় আসে না, কোনো যায় আসে না। এখন এতক্ষণ দোরসরি পড়ায়নি না? প্রায় তো দেড় ঘন্টা হয়ে গেছে দূরশ্রী পড়ায়নি নাকি? ঘুরি বাবা, দেড় ঘন্টা দূরশ্রী পড়ানো হয়নি, মানে আমরা বলতে বলতে একটা ব্যস্ততা চিন্তা ফেকের একটা জায়গা জায়গায় দাঁড়িয়েছিলাম, তাই না? আমাদের অন্য কোনো খেয়াল ছিল? খেয়াল নেই। দূরশ্বরী ভাল্লা জোরে ভরে আলা আলি সৈয়দিনা, সামনের ভাই বলতে পিছনে কোনো বলে না, তাহলে বলবে আর কবে? নিজে নিজে তো এমনি হয় না, আজকের একটু জোত মেরে হচ্ছে, তাও যদি এই অবস্থা হয় থেকে মরে যাওয়া ভালো নাকি? আমি কি কারো কি পাম দোবা কথা বলতেছি? এত অতি সত্য কথা, অতি সত্য কথা। যদি যদি ছোট বাচ্চা বাড়িতে আর তিনটে বাচ্চা আসলে একটু আনন্দ, ওদের খেয়াল আনন্দ হাসি তামাশা বাড়ে না কমে? কেন ওরে সমবয়সে চারটে বাচ্চা দেখলে ঝগড়া মার পিট হাতাহাতি শুরু হয়ে যায় না বাড়ি? যদি ওই বাচ্চা দেখে যদি এ নৌক হয়, তাহলে কেউ যখন না থাকে তাহলে একলা থাকলে কি হয়, তো মরি যায়। তাই এই অবস্থা যদি আমরা হাতাহাতি একটু আনন্দ ফুর্তি করে না বলতে পারি, যখন একা থাকবে তখন কি হয়, কিচ্ছু হয় হয় না। মহব্বতে পড়ো দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে
মহব্বতে মামিনারে ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাব, মনের কথা সব বলিব, সে যে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহ হুম্মা সাল্লি আলা, জোরে পড়ো না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু জোরে বলেন নারে তাকবীর। দাদু ভাই একটু জোরে বলেন, ঘুম চলে গেছে না? আছে ঘুম চলে গেছে তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঘুম চলে গেছে। আহলে সুন্নাত আল জামা আমরা এতক্ষণ বলছিলাম শুধু নবী সম্পর্কে, কারোর বিরুদ্ধে নয়, কারোর এগেনস্ট নয়, কোন ধর্মের বিরুদ্ধে নয়, কোন রাজনৈতিক সম্পর্কে নয়, কিছু নয়, শুধু বলছিলাম আমরা কিভাবে নাজাত পাবো, সেই কথা বলছিলাম। কোন ঘটনা, কোন কিস্সা, কোন কাহিনী, কোন উপন্যাস, কোন রাজা বাদশাহ এরকম কিছু বলেছি? বলিনি, শুধু কোরআন হাদিসের কথা বলছিলাম। তবে সকলকে বলবো, চেষ্টা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা। তার কারণ ফের বলছি, যদি কোনো পীর মাশাইখের হাতে হাত দিয়ে তরিকা সবক মশকরা হয়, তাহলে সহজে আল্লাহ আর নবীকে পাওয়া যায়। কথাটা ফের একবার খেয়াল রাখবেন, যদি না করেন ও চলছে চলছে, এই হলো ওই হলো ওই হলো, কিচ্ছু করার নেই, শয়তান আমরাকে বাসা বেঁধে ফেলেছে, বড়া বাসা বেঁধে ফেলেছে। তিনটে খতম আছে আলহামদুলিল্লাহ। তাহলে দু পাঁচ মিনিট হবে তো? না বন্ধ করতে, না এক ঘন্টা, না এক ঘন্টা দিও না, সে হবে না এক ঘন্টা, তো দেশ নেই, এমনি আমি গরিব মানুষ তো। না আমার কিছু লাগবে না, চা পানি কিছু লাগবে না, না 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 না, একদম না একদম না, একদম কিছু লাগবে না। বেশি নেশা করলে যারা একটু সিপ পিট ফেলে না ভাই, ওই গাল থেকে বেশি থুতু ফেললে ফুসফুসের পানি শুকনো হয়ে যায়, আর কথা বলতে গেলে তখন গাল শুকিয়ে যায়। আমাদের তো এমন কিছু না, হয়তো প্রয়োজনে খাই, খুব প্রয়োজনে, কথা বুঝতে পেরেছেন? তবে সমস্যা না, যারা খায় বেশি তারা কথা বললে গাল শুকিয়ে যাবে, বুঝলেন না? আমরা যদি এখন ঘন্টা কি ঘন্টা বক্তব্য করি, বক্তব্য জিরো থেকে হিরো হবে, তবে হিরো থেকে জিরো হবে না। তার কারণ বক্তব্য করতে গেলেও আপনাকে একটু ভালো বুঝে সুঝে বলতে, এখানে কোন কথা প্রয়োজন, কেমন আওয়াজ প্রয়োজন, কেমন বোঝানোর প্রয়োজন, কেমন ব্যবহার, কেমন মাধুর্যতা প্রয়োজন। এখানে তো আমি রাগারাগি করতে পারবো না, হাসা খেলা করতে পারবো না, একেবারে দুর্বল হতে পারবো না। বেশিরভাগ এখানে আমাদের বয়সের ঊর্ধ্বে মানুষ আছে, এমন কিছু কথা বলতে বেশি জোরে বললে তখন বড় ভাই বলবে কানে খুচুরি আসতেছে, কানে খুঁচুরি আসতেছে, আবার আস্তে আস্তে বলে হুজুর ওয়াজ করেছে না গল্প করেছে, তাহলে আমাকে একটু মিলে ঝিলে বলতে হবে। জোরে যদি গাড়ি নিয়ে যাই, বলছে একটা ধুলোবাড়ের ভিতরে একটা দাওয়াত পেয়েছে হুজুর, কায়দা করে খাবে। আবার যখন বাড়িতে সকালবেলা আস্তে আস্তে যাবো, বলে কি খাওয়া খেয়েছে, মাল নড়তে পারে না। তাহলে জোরে গেলেও সমস্যা, আস্তে গেলেও, তাহলে মিলে ঝিলে করতে হবে, মিলে ঝিলে করতে হবে না, মাশাআল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আজকে বারে কি বার, ওই দেড়টা বেজে গেছে, কি বার পড়েছে? চাচা তুমি কিছু বলো না কেন? তাহলে আজকের এবারে হলো সোমবার, এবার একটা বলেন সোমবারের মর্যাদা বেশি না শুক্রবারের মর্যাদা? কে
কেউ বলবে সোমবারে মর্যাদা, আবার কেউ বলবে শুক্রবারে মর্যাদা। তার কারণ আল্লাহর কোরআন জানিয়েছেন বিয়ামিল জুমাআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, শুক্রবারে আল্লাহ ইবাদত করার জন্য মসজিদে যাবার কথা বললেন। আল্লাহর কোন নবী আবার বললেন খলাকাল্লাহু তাআলা ফি আদামা, শুক্রবারে নবী আদমকে তৈরি, ওয়াহাবাতাল্লাহু ফি আদামা, শুক্রবারে নবী আদমকে দুনিয়ায় নামিয়েছেন, ওয়াফিহি তাআফাহুল্লাহ আদামা, শুক্রবারে নবী আদমকে মৃত্যুবরণ করলেন, ও আনসালনা মিনাল মুসিরাতি মা'আ সাজ্জাদা, আল্লাহ শুক্রবারে আসমান থেকে পানি নাজিল করলেন, ও খলাকা কুল্লা শাইইন মিন নূর, আমার নূরে শুক্রবারে আল্লাহ পৃথিবীর জমিনে দিনকে পাঠিয়েছেন। আল্লাহ নবী পরে বললেন তামাম পৃথিবীতে ঈসা মুসা দাউদা ইয়োশুয়া জাকারিয়া লূত ইব্রাহিম যত নবী এসেছিল প্রত্যেকে ছিল শুক্রবার, নবী আদমের দোয়া কবুল হয়েছিল 350 বছর পর, ওটাই ছিল শুক্রবার। নূহ আলাইহিস সালামের পোলাবন শুরু শুক্রবার, নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে হেফাজত শুক্রবার, নবী ইসমাইলকে দুনিয়াতে জবাই করতে গিয়েছিলেন শুক্রবার, ও বাপজিরা নবীর কলিজা টুকরো টুকরা, ইমাম হোসাইন শহীদ হয়েছিলেন, এই দিন ছিল শুক্রবার। তাহলে শুক্রবারে মর্যাদা আল্লাহর কাছে দামি 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 দামি, যে আল্লাহ শুক্রবারে এত কিছু দামি ঘটনা ঘটিয়েছেন শুক্রবারে মর্যাদা দিয়েছেন। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ শুক্রবারে মর্যাদা যদি এত হয়ে থাকে তাহলে মর্যাদাওয়ালা নবী আমার আপনার নবী মর্যাদা শুক্রবারে না পাঠিয়ে সোমবারে কেন পাঠিয়েছেন, জবাব দেন। শেষটা বলে দিই, অন্যদিকে যেতে হবে। চলেন আমি আপনাকে বোঝাতে চাই কিয়ামত কবে হবে, এটাও শুক্রবার। তাহলে শুক্রবারে যদি কিয়ামত আসে, প্রতি বুধবার আর বৃহস্পতিবার মাথায় টুপি দিয়ে মসজিদে ঘুমিয়ে যাব, আল্লাহ আমি তোমার লোক। কে বলেছে শুক্রবারে কিয়ামত হবে? তবে নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন আল্লাহু আলাম, আমার আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে, আমার আল্লাহ ভালো জানে। আল্লাহ নবীকে বললেন হুজুর আল্লাহ কি 10 তারিখে কিয়ামত দেবে? নবী বললেন না। আল্লাহ কি শুক্রবারে কিয়ামত দেবে? নবী বললেন না। আল্লাহ কি আশুরা কিয়ামত দেবে? নবী বললেন না। আল্লাহ কি মুহররম মাসে কিয়ামত দেবে? নবী বললেন না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোন সময় কিয়ামত দেবে একটা বার বলেন। আল্লাহ নবী জবাব দিয়ে বললেন তোমার নবী যেখানে থাকবে সেখানে আল্লাহ রহমত নাজিল হবে, ওখানে আল্লাহ কিয়ামত গজব আসবে না, একটা বার আগিয়ে যাও। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর আল্লাহ কি ভোরের বেলা ফজরের নামাজের সময় আল্লাহ কি কিয়ামত দেবে? নবী বললেন না। ফজরে 2 রাকাত ফরজ নামাজ আল্লাহকে আদায় করার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 2 রাকাত সুন্নাত পড়তে হয়, তোমার নবী যেখানে আল্লাহ রহমত সেখানে, সেখানে কিয়ামত গজব নাই নাই নাই। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি জোহরে কিয়ামত দেবে? জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত পড়তে হয়, তোমার নবী আছে ওখানে, আল্লাহ কিয়ামত নাই, হুজুর আল্লাহ কি আসরে কিয়ামত দেবে? নবী বললেন না। আসরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে 4 রাকাত সুন্নাতে গায়ের মোয়াক্কেদা তোমার নবীর দিকে তাকিয়ে পড়তে হয়, ওখানে আল্লাহ কিয়ামত দেবে না? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি এশা কিয়ামত দেবে? নবী বললেন না। এশা 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার হাবিবের দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত পড়তে হয়, ওখানে আল্লাহ কিয়ামত দেবে না? আল্লাহ নবী বললেন কিয়ামত যদি হয় আসরের পরে মাগরিবের আগে তখন কোনো নামাজ নাই। ইমাম সাহেব বলেছেন এটা হলো জবালত্ব, জবালত্ব নামাজ পড়া নিষেধ, চলবে না চলবে না। তাহলে এত ওয়াক্তে নবী ছিল, আল্লাহর কিয়ামত গজব ছিল না, যে ওয়াক্তে নবী নেই সেই ওয়াক্তে আমার আল্লাহ কিয়ামত দেবে দেবে। তাহলে এখানে আর একবার প্রমাণ হয়ে গেল আমার নবী নাই যেখানে সেখানে আল্লাহর গজব, আমার নবী আছে যেখানে সেখানে আমার আল্লাহ পাকের রহমত। আর একটু জোরে।